আমি জামা কাপড় খুলে এমনি জানিয়া খুলে হাত তুলে দাঁড়িয়ে যাবো, আমার কোন অসুবিধা নেই। তুমি কি অবজার্ভ করবে করো, কিন্তু আমি সেটা না চট করে মানুষের ভিতর গড়ে ওঠে না। টালিগঞ্জে অন্তত এটা গড়ে ওঠেনি, মানে হাতে গুনেও পাবি না যে কাউকে শিল্পী বলা যাবে। সবাই পারফর্মার, আমরা সবাই পারফর্ম করি, কিন্তু শিল্পী আমি কাউকে বলতে রাজি হবে। সরকারের লোকজন শুনে নিচ্ছে কেলাবে আমাকে, এখানে পোলারাইজেশনের রাজনীতি হয়। এটা হিন্দুর বাবার জায়গা নয় যে হিন্দুরা খালি একা থাকবে। তো এই ব্যাপারটা কি যে হঠাৎ করে একটা বোধোদয় হলো, মানে প্রথমেই এই জায়গাটা দিয়ে ঢুকতে চাইছিলাম না কিন্তু তবু জিজ্ঞেস করছি যে বোধোদয়, এটার পিছনে কি পুরোটা ইন্ডাস্ট্রি জুড়ে আছে? বোধোদয় এরকম ভাবে বলিস না, তাহলে পরে মনে হবে যেন যারা বিজেপি করে তাদের সব নির্বোধ। তা না, একটা একটা মানুষের, বিশেষ করে আমরা তো কোনো মুভমেন্ট থেকে উঠে আসা কোনো এ নই তো, মানুষ নই তো, যারা গণ আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা, তারা একরকমভাবে রাজনীতি বোঝে, তারা একরকমভাবে রাজনীতি করে। কিন্তু আমরা যেহেতু সম্পর্কটা থিয়েটারের সাথে, সিনেমার সাথে, লিটারেচারের সাথে, কবিতার সাথে আমাদের সম্পর্ক, সেইভাবেই বেড়ে ওঠা, তো সেই এই তা আমার যে পারসেপশন হচ্ছে সেইটা যদি আমি কোথাও একটা অ্যাড না করতে পারি কোনো একটা রাজনীতিতে, তাহলে সেটা তো খুবই, মানে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই সেটা একটা লস আমি যদি ভ্যালু অ্যাড না করতে পারি আর কি, বুঝতে পেরেছি। কারণ সেইটা একটা লস, যেটা খুব একটা সুস্থ সম্পর্কও তৈরি করে না। একটা রাজনৈতিক দল বা তার আইডিওলজি, তার সাথে একটা মানুষ, একজন ইন্ডিভিজুয়াল কীভাবে রিয়্যাক্ট করবে, এটা তো আর খায় না আইডিওলজি, খায়ও না, মাথায়ও মাখে না। তার নিশ্চয়ই কতগুলো সিস্টেম আছে, নিশ্চয়ই তার কতগুলো পলিসি আছে, সে কেমন করে সে আনএমপ্লয়মেন্টকে দূর করবে, কেমন করে সে সোসাইটিতে একটা স্টেবল সোসাইটি তৈরি করবে, এটাই তো মোটামুটি রাজনীতির বল বা এর বল আইডিওলজির মূল উদ্দেশ্য। তো সেইখানে যদি আমরা কোনো কন্ট্রিবিউশন না থাকে তখন মনে হয় যেন তার বেকার, এমনি নাম রেখে তো লাভ নেই, তাই সরে আসে। আচ্ছা, তো যাওয়ার পিছনে কি উদ্দেশ্য ছিল? যাওয়ার পিছনে কোনো দেশ ভক্তি টক্তি ওসব কিছু ছিল না। যেমন একজন দেশের নাগরিক হিসাবে দেশই সব থেকে বড় আর কি, রাজনীতির থেকেও দেশ আগে, সে আমারও সেরকম একদম সাদামাটা একটা বোধ আছে যে আমার কাছে দেশ সবার আগে। আমার যাওয়ার পেছনে খালি দেশের উপকার, পশ্চিমবঙ্গের মানুষের বিরাট উপকার করব মানুষের, কারণ আমি তো বাঁকুড়ার একটা শ্রমিকের ঘামের গন্ধের সাথে আমার পরিচয় নেই, আমি একটা পশ্চিম মেদিনীপুরের একটা কৃষকের চাহিদা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ফলে আমি কী রাজনীতি করতে আসবো? এইসব ছেলে খেলার রাজনীতি আমি করি না, আমি আমি একটু মানে আমি একটু সিরিয়াসলি রাজনীতিটাকে ভাবি আর কি, এবং সেটা সবসময় ওয়ার্ল্ড পলিটিক্সের মানে পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করি আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের, যেহেতু আমার ব্যক্তিগতভাবে অত মানুষের উপকার করবার কোনো ইচ্ছে আমার ছিল না, মানে রাজনীতিতে আসার আগে, খুব সরি রুট শোনালো, বাট দিস ইজ ট্রু অ্যান্ড ওয়াইট ট্রু আর কি। তো আমার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিটা তো একটা ভালো পরিবেশ, একটা সুস্থ পরিবেশ তৈরি করা, একটা কাজের কাজের পরিবেশটাকে আরেকটু আরেকটু ঠিক করা আর কি, হয় না যে ওয়ার্ক কন্ডিশন, সেই জায়গাটা একটু তো এখন পাওয়ারে যে টিএমসি রয়েছে, টিএমসির একটা পোলারাইজেশন আমরা লক্ষ্য করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে। বাদবাকিরা যে কাজ পাচ্ছে না বা করছে না তা নয়, ওটা মিথ্যে কথা বলা হবে, কিন্তু তারপরেও এটা আমরা সেন্স করতে পারি কোথাও একটা সাইড করা, হ্যাঁ সেইটা, এটার থেকে মুক্ত হতে চেয়েছিলাম আর কি, এটার জন্যই রাজনীতি জয়েন করা বেসিক্যালি। মনোবলি, ইন্ডাস্ট্রির ভিতরে একটা মনোবলি তৈরি হয়েছে, আপনি এটা বলেছিলেন একটা ইন্টারভিউ, মানে ইন্টারভিউ না বোধহয় র্যালি ছিল,
প্রিয়াঙ্কা তিওয়ারওয়াল বলে একজনের প্রচারে, তো মানে এখনই কথাগুলি বললে পরে খুব মানে অস্বস্তি হয় বা না না আমার গ্রামে ভীষণ নেই। আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞেস করছি, মানে অন ক্যামেরা আমি একটা কথা জিজ্ঞেস করছি, এটা হচ্ছে যে এই সাইনটা আমি বুঝিনি, জয় শ্রীরাম, মানে রাজনীতি নিয়ে কম আলোচনা হয়, রাজনীতি যারা করে তাদের নিয়ে বেশি আলোচনা হয়। মানে রাজনীতি বলতে আমরা যে ইডিওলজির কথা বলি, আমরা যে পলিসির কথা বলি, সেইগুলো কোথায় ত্রুটি, সেইগুলো কিভাবে দূর করা যায়, সমাজে কি করে একটা স্টেবল সোসাইটি, তার জন্য কি পলিসি নিতে হবে, সেইগুলো নিয়ে কম আলোচনা হয় দেন কোথায় কি। তো আমি তো বেসিক্যালি একদম জন্মের পর থেকে একটা বাম ঘরানায় বড় হয়েছি, তো হার্ড কোর সিপিএম ঘরানায় আর বড় হওয়া, ফলে আমাদের এই সমস্ত হ্যাঁ তো কোথাও সেটাকে ব্লেন্ড করার চেষ্টা করেছিলাম আর কি। হ্যাঁ জানি এটা ওরকম নয় বিষয়টা, কিন্তু জাস্ট জাস্ট ফান। হ্যাঁ এটা খুব ভালো, সেখান থেকে একটু সরে দাঁড়াস, ও হ্যাঁ হ্যাঁ এটা এটা ভালো ছিল। হ্যাঁ আপনি নেমে দাঁড়ান, তো বিষয়টা হচ্ছে যে অভিনয়ের লোক তো আমাদের আলো নেওয়াটাও এগুলো আছে আর কি, ফলে এটা এটা তো খুব স্বাভাবিক অভিনয়। তো এটা না আমার মনে হয়েছে যে প্রথমভাবে যখন একজন মানুষ অভিনেতা হয় তখন সেটা মানুষের জন্য হয়, অর্থাৎ পাবলিকের জন্য, জনসাধারণের জন্য হয়। তারা যদি সেই মানুষটিকে পছন্দ না করে তাহলে সে কখনো ওই জায়গাটাকে ধরে রাখতে পারবে না, এবং তার জন্য তাকে খাটতে হয় বা প্র্যাকটিস করে যেতে হয় এক ধরনের। সেটা করতে করতে আসলে আমরা একটা জায়গায় হারিয়ে যাই, মানে বেসিক্যালি পুরো মার্কেটের জন্য আমরা তৈরি হয়ে যাই, মানে যেখানে কি হয়তো শুধুমাত্র আমি বিপণন বা ওই ধরনের শব্দ ব্যবহার করছে না, মার্কেট শুধুমাত্র ব্যবহার করছে না, কিন্তু পছন্দ হওয়াটাকে আমরা আরও পছন্দ হওয়ানোর জন্যে তৈরি হতে থাকি বা তৈরি করতে থাকি নিজেদেরকে। সেখান থেকে একজন শিল্পীর কি আলাদা করে কোনো দায়িত্ব আছে, নাকি ওই পছন্দটাকে বজায় রেখে যাওয়াটাই তার দায়িত্ব? না শিল্পী শব্দটা যদি বৃহত্তর অর্থে দেখিস তাহলে পরে তার একটা একটা সামাজিক ভূমিকা থাকে আর কি। সাধারণত যে গান বাজনা করে, ধর আমাদের বিশেষ করে বাংলার শিল্পের সাথে মানে আইপিটিএর একটা বিরাট বড় রাজনৈতিক মুভমেন্ট, তার সাথে থিয়েটার থেকে শুরু করে গান সলিল চৌধুরীর, সো এটা তো শিল্প তো একটা ওই ওটার সাথেই মানে ওটা তো তার পারপাস না, সারাক্ষণ তো আর ওটা নয়। কিন্তু আবার এটাও ঠিক যে একটা লাইফস্টাইলের জন্য একটা এই সময়ে দাঁড়িয়ে নিয়ে গিয়ে তার সব তার পরিবার বা সেটারও গুরুত্ব থাকা উচিত আর কি। আমি এই জায়গাতে একটাই কথা বলবো যে এ দুটোকেই বজায় রাখা মানে এ দুটোর ভিতরে একটা ব্যালেন্স সেটা খুব জরুরি, এবং সেটা না চট করে মানুষের ভিতর গড়ে ওঠে না, টালিগঞ্জে অন্তত এটা গড়ে ওঠেনি, মানে হাতে গুনেও পাবি না যে কাউকে শিল্পী বলা যাবে। সবাই পারফর্মার, আমরা সবাই পারফর্ম করি, কিন্তু শিল্পী আমি কাউকে বলতে রাজি নেই আর কি। আমাকে মানে মাফ করবে না, আমার একটু আমার এরকম খোলামেলা কথা বলার অভ্যেস আছে আর কি। আচ্ছা সেখানে দাঁড়িয়ে আমরা কি কোনো রকমের প্রেজেন্টেশন বা কোনো রকমের কাজ কোনো যেইটুকুনি আমাদের হাতে আছে সেটা দেখাতে পারি? মানে আমার কাছে ক্যামেরাটা এই মুহূর্তে আছে, আমি ইউটিউবে একটা চ্যানেল করছি বা একটা ওয়েব পোর্টাল কিছু একটা চালাচ্ছি, সেটা আমি গিয়ে ছেড়ে দেবো, এবার কিছুদিন পর হয়তো আমার ওটাকে ব্যান করে দেবে বা বন্ধ করে দিল হয়তো খুব জোর হলে পরে, যে না এই কথাবার্তাগুলো বা এই জিনিসগুলোকে দেখানো যাবে না। হতে পারে, হতে পারে, হ্যাঁ মানে এটা হতেই পারে আর কি। যেরকমভাবে হয়তো এই অনেক ওটিটি প্ল্যাটফর্মগুলোর উপরেও অনেক ধরনের আইন আনা হয়েছে, আইটি রুলস আনা হয়েছে, তো সেরকমভাবে বলছি। কিন্তু একজন অভিনেতার কাছে তো আরও কয়েকটা স্টেজ থাকে বা আরও কয়েকটা জায়গা থাকে, সেখানে কি সে সেই জিনিসটাকে রিফ্লেক্ট করতে পারে না বা দেখাতে পারে না? মানে দেখ, সরকারের যদি লাগে সরকার যে কোনো সময় যে কোনো জিনিস বন্ধ করে দিতে পারে, যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কাজ করা বা কথা বলাটাই যেমন শিল্পীদের কাজ, একমাত্র কাজ না হলেও এন্টারটেইন করাটাও যেমন শিল্পীদের কাজ, তেমনি সরকারের যদি কোথাও ত্রুটি থাকে যা সাধারণ মানুষের জীবনের পক্ষে হানিকর, তখন সেখানে একটা প্রতিবাদ করতে পারে, সেই প্রতিবাদ নিয়ে গান লেখা হতে পারে, সেই প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম হতে পারে, সেটা নিয়ে ছবি আঁকা চলতেই পারে। এটাকে সরকার যদি স্পোর্টিংলি না নেয়, আমি সেটাই বলছিলাম, আমাদের রাজনীতি
রাজনীতি রাজনীতিটা না আর ঠিক ভালো নেই, মানুষের ভালোর জন্য রাজনীতি হচ্ছে না, ফলে সরকারও রিয়াক্ট করছে আর কি। দেখেছি তো বাংলাতেই তো একসময় সিপিএম এর সময় একটা নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি আর সেসব নাম নিচ্ছি না, টিএমসির সময়ও তাই হয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে কথা বললে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রের সে অধিকার আছে আইন বানিয়ে তোমাকে সেটা বন্ধ করে দেওয়ার, সেখানে শিল্পীর কিচ্ছু করার নেই। শিল্পীকে তখন ভাবতে হবে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যে কারণে ইতিহাস থেকে শিক্ষা না নিলে, ইতিহাস বোধ না থাকলে শিল্পী তৈরি হওয়া যায় না, শিল্পী হওয়া যায় না, পারফর্মার হয়েই থাকতে হয়। একটা সময় জার্মান সেন্সরশিপ পাশ করেছিল সাঁতরের ফ্লাইজ নামে একটা নাটক, তো সেটা রূপকে লিখেছিল আর কি, তো আমাকে তাহলে রূপকে লিখতে হবে, আর সরকারের লোকজন শুনে নিচ্ছে আর কেলাবে আমাকে, তো রূপকে লিখতে হবে যাতে সরকারের যে সমস্ত জিএনডিউগুলো বসে আছে সেগুলো যাতে না বুঝতে পারে, মানে এরা ওরা বুঝবেও না। কিন্তু আমরা যদি এখন সরাসরি সরাসরি কথা বলাটা শিল্পের কাজও নয়, আমরা আসলে ওই ওই ইতিহাস থেকে শিখি না বলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। না আমরা যদি ইতিহাস থেকে শিখি যে কীভাবে ফ্লাইসটা লিখেছে আর কি, হ্যাঁ, গ্রিক মিথকে এক্সারসাইজ করে আর কি, গ্রিক মিথের মধ্যে দিয়ে গল্পটা বলেছে, কই জার্মান সেন্সরশিপ জার্মান মাথা মোটা আর্মিটা ধরতেই পারেনি, ওদেরই এগেনস্টে ওদেরই কাটি করছে, ধরতে পারেনি, তো হয়ে গেল, তো আবার কি আছে। কিন্তু আমাদের তো ও সরি না মাই মাই না না ঠিক আছে আমি আমি গিফট করে দেব বিট, আচ্ছা ঠিক আছে। তো তো আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে ওরকমভাবে ভাবতে হবে কীভাবে বলা যায়। কিন্তু শিল্পী যদি এখন নবান্ন থেকে টাকা পায় তাহলে শিল্পীর দায় নবান্নকে খুশি রাখা, এটা নিয়ে আমার কোনো মানে এটা নিয়ে আমি কোনো বলবো না যে না আমি টাকা নেবো নবান্ন থেকে বা আমি ফেসিলিটি নেবো নবান্ন থেকে আর আমি নবান্নের বিরুদ্ধেই কথা বলবো, ওটা ভালো নয়। তুমি যদি টাকা নাও, তুমি যদি ফেসিলিটি নাও, তাহলে সরকারের হয়েই কথা বলো, আর যারা সেই ফেসিলিটি নেবে না তারা সরকারের বিরুদ্ধে কথা বলবে। আচ্ছা মানে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার তো কোনো এ লক্ষণ না, বা আমরা চাইবো না যে এমন ইস্যু খালি আসুক আমাদের জীবনে যাতে আমাদের সরকারের বিরুদ্ধেই বিরুদ্ধাচরণ করে আমাদের আমাদের কাজকর্ম খাওয়া দাওয়া বউ সংসার এসব ছেড়ে দিয়ে খালি বিরোধিতা আর বিরোধী আচরণ করা, সেটা তো আর লক্ষ্য নয়। কিন্তু কখনো কখনো যদি সেরকম মানুষের স্বার্থের বিপরীতে যদি কোনো ডিসিশন নেওয়া হয় বা মানুষের স্বার্থের পরিপন্থী কোনো যদি অ্যাকশন থাকে, তখন সেখানে রাস্তায় মানুষ নামবে, কথা বলবে। এই মুহূর্তে বিজেপি থেকে আপনি সরে গেছেন এবং আপনি সেটা বললেনও, এবং আপনি তো লাল ঘরানাতেই বড় হয়েছেন, এটা এটাও বললেন আপনি। এই মুহূর্তে যদি আপনাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি ডাকেন, তাহলে আপনি তাকে কি বলবেন, বা তার সাথে যদি আপনার ওই একটা কোনো মিটিং বা কথা হয় তিনি আপনাকে ডাকেন, তাহলে প্রথম কথা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কি যাবেন, এবং যদি যান তাহলে কি কথা বলবেন আপনার দিক থেকে? যাবো তো বটেই, যাওয়ার সাথে আইডিওলজির কোনো সম্পর্ক নেই, ওটা অনেক মানে পড়াশুনো করতে হবে, অনেক ওয়ার্ল্ড লিটারেচার পড়তে হবে, ওয়ার্ল্ড মিউজিক শুনতে হবে, তবে রাজনীতি হয়ে যাবে। ফলে আমি মনে করি উনি একজন ভীষণ স্পিরিটেড লোক, উনি এক ধরনের গণ আন্দোলন থেকে উঠেছেন, ফলে তার যাকে তাকে ডাকবার অধিকার আছে, কিন্তু হ্যাপিলি ডিসএগ্রি করবার অধিকারও আমার আছে। ফলে আমার যদি মনে হয়, আবার যদি এরকম মনে হয় যে কোনো একটা ভালো কাজের জন্য, পার্টি তো জয়েন করার জন্য ওরম নয়, কোনো একটা ভালো কাজের জন্য ডাকে, অবশ্যই সে ভালো কাজের অংশীদার তো সবাই চায়, সে রাজনীতি নিরপেক্ষভাবে মানুষ চায় আর কি, ফলে তাতে আমার তো কোনো তাতে কোনো আপত্তি থাকবে। কিন্তু টিএমসি করা যায় না, টিএমসি পার্টিটা আমাদের জন্য নয়। আচ্ছা না, আমি বলছিলাম যে আপনার কোনো বক্তব্য তার প্রতি বা তার উদ্দেশ্যে যদি সেটা থাকবে কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, মানে সেটা বক্তব্য তো অজস্র না, সেটা ছেড়ে দেব ওই আলোচনা। না আমি না প্রধানত বলতাম যে তাহলে করাপশন মুক্ত একটা সমাজ তৈরি করা যায় কিভাবে, সেগুলো গেছিল তুমি কে? হ্যাঁ গেছিলাম, গেছিল, এত হার্ডকোর পলিটিক্সে ঢুকে যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এটা হার্ডকোর হয়ে গেছে, ঠিক আছে। দিল্লি থেকে যদি কিছুই বলতে বাকি রাখিনি, আমি ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কথা বললাম, আমরা যদিও ডিজিটাল থ্রেডটা তো একটা ওয়ার্ল্ড পলিটিক্সের কথা। না নিশ্চয় নিশ্চয়, পেগাসাস বা এই ধরনের জিনিস কেন করছে না, মানে এটা নিয়ে কেন সরকার কোনো উত্তর দিচ্ছে না কেন, এটা মানে কি মনে হয়? মানে এমনি জিজ্ঞেস করছি, যেহেতু আপনি একটা সময় ছিলেন আর কি, সেই মানুষটার কাছে হয়তো যাননি, কিন্তু তার মানুষের মানে তার পার্টির অনেক মানুষের সাথে হয়তো মিশে। দেখ বিজেপির একটা লক্ষ্য আছে, একটা এজেন্ডা আছে, সেটা ভারতকে হিন্দু রাষ্ট্র করার আর কি, মানে হিন্দুদের তো সত্যি পৃথিবীতে কোনো জায়গা নেই। আমি এই পয়েন্টগুলোর সাথে খুব যে ডিসএগ্রি করি তা নয়, মানে হয়তো আরও অনেক পলিসির সাথে আবার হয়তো মেলে না,
তাছাড়া ওই বললাম না, শুরুতে আমি জয়েন করার সাথে এত কোনো ভাবনা চিন্তা ছিলই না, আমি এত ভেবে যাইনি আর কি। কিন্তু একটা রাষ্ট্র তৈরি হবে যে রাষ্ট্রে শুধুমাত্র হিন্দুরা থাকবে এরকম কথাও কিন্তু বলিনি, কখনো বলিনি, বিজেপির কোনো লিডার বলেনি। Now in Uttar Pradesh's troubled Muzaffarnagar, a fresh provocative statement from a BJP MLA, this time Vikram Saini, who had this to say. Hear it. मैं कट्टर हिंदूवादी हूँ, ये मेरी पहचान। मैं जातिवाद में कम विश्वास करता हूँ। हमारे देश का नाम हिंदुस्तान है, अर्थात ये हिंदुओं का देश है। बोलेंगे। কিন্তু যেমন মুসলিম রাষ্ট্র আছে তেমনি এটা ইহুদিদের রাষ্ট্র আছে, তেমনি একটা খ্রিস্টানদের রাষ্ট্র আছে, তেমনি ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র থাকবে, এটাই ওদের বেসিক একটা ভাবনা ছিল আর কি। আমার সেটাতে খুব একটা আমি খুব বিরোধিতা করি না, আমি আমি চাই আমি একটা রাষ্ট্র হোক। আচ্ছা আমি যদি বলি হিন্দু রাষ্ট্রের কথা, হ্যাঁ ঠিক আছে, সেখানে একটা হিউজ জায়গা, আপনি যে মাইগ্রেশনের কথা একটু আগে বললেন, একদমই ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে মানে আমি হিন্দু মুসলিম এই 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 জায়গাটাতে যদি যাইছিলাম, এটা কিন্তু ইতিহাসে দেখা গিয়েছে যে মানে দীর্ঘ সময় ধরে দীর্ঘ মানুষ ক্রাইসিস এবং দুর্ভিক্ষ বা যে কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে একটা কনভার্সনের মধ্যে গেছে বা একটা কনভার্সন কিন্তু তৈরি হয়েছে। মানে সত্যিকারে কি মানে হ্যাঁ আমি আমার জায়গা থেকে হতে বলতে পারি বা আপনিও বলতে পারেন, কিন্তু কনভার্সনটা একটা হিউজ লেভেলে তৈরি হয়েছে। মানে কে মুসলিম আদৌ ছিল, হিন্দু ছিল, এই যে কনভার্সনটা পুরোটা তৈরি হয়েছে, সেখান থেকে কি সত্যিকারে হিন্দু এবং মুসলিম হয়ে যায় নাকি মানুষ বাঁচার তাগিদে হিন্দু মুসলিম তাকে হতে হয়? এবং আপনি বলছেন যে এখানে থাকতে গেলে তাহলে সবাই হয়তো কনভার্সন হয়ে গেল এবং হিন্দুই হয়ে গেল। না, এখানে থাকতে গেলে ওরমভাবে নয়, ব্যাপারটা অতটা এও নয়। একটা হিন্দু মানে ওদের এজেন্ডাটা ঠাকুর দেবতার সাথে জড়িয়ে গেছে দেখে আর একটু একটা কনফ্লিক্টটা তৈরি হয়েছে আর কি, ধরো রামের সাথে জড়িয়ে গেছে দেখে আর কি, আরো রামের সাথে হিন্দু রাষ্ট্রটা জুড়ে যাচ্ছে দেখে হয়তো সাধারণ মানুষের একটু সমস্যা হচ্ছে, অনেক মানুষের সমস্যা হচ্ছে। আমি সেই জায়গাটাতে এই জুড়ে দেওয়া ইতিহাস আর মিথকে এই জুড়ে দেওয়াটা আমি খুব পলিটিক্যালি মানে আমি যে আমি মনে করি না যে খুব সচেতনভাবে জুড়ে দিয়েছে, এটা আসলে শয়ে শয়ে বছর ধরে মানুষ জুড়ে দিয়ে এসছে। মানে বিজেপি মানে হঠাৎ করে লাস্ট সেঞ্চুরিতে তৈরি হয়নি, মানুষের মানুষই রাম নিয়ে গবেষণা করেছে, রাম নিয়ে রাম রাম করেছে, তাই আজকে বিজেপি হয়তো এটাকে তুলেছে ইস্যুটাকে, কিন্তু এটা ভারতবর্ষের মানুষ চিরকালই করেছে। তুই যে কনভার্সনের কথা বলছিস সেটা যদি আরও বড় লেভেলে ভাবিস তাহলে তো বলতে হয় যে এরিয়ানদের ইনফিল্ট্রেশনটা থেকেই তো মূল কনভার্সনটা শুরু হয়েছে, তাদের সাথে দ্রাবিড়িয়ানদের মিক্স করার ফলে আমাদের প্রত্যেকেরই ব্লাড কিন্তু শঙ্কর ব্লাড আর কি। আমি এই কথাটাই বলতে চাইছিলাম, তুই যে কনভার্সনের কথাটা বলছিস ওটা অ্যাবসলিউটলি বেঁচে থাকার তাগিদে অনেক মার্জিনালাইজ ক্লাস যারা বেসিক্যালি হচ্ছে সাবল্টন ক্লাস বা যারা একদমই ওই যে সিএসটি আরো যারা পিছিয়ে পড়া, তারা বেঁচে থাকবার জন্য তারা যেহেতু সমাজের যে স্রোত আমরা মূল স্রোত বলি ঠিকই, কিন্তু মূল স্রোত শব্দটা খুব খারাপ শব্দ, ওরাও তো মূল স্রোত। আমার যারা এলিট ক্লাস বা যারা শহরে বাস করি, যারা ব্যানার্জি চ্যাটার্জি গাঙ্গুলি মুখার্জি ছাড়া আর মূল স্রোত নেই, এটার থেকে মূর্খামি তো আর কিছু হয় না। ফলে আমি মূল স্রোত শব্দটা ডিনাই করছি, আমি বলছি এদের এরাও মূল স্রোত, কিন্তু এদের মূল স্রোতের যে ফেসিলিটিগুলো ছিল মানে বিশেষ করে যে ইকোনমিক্যাল মানে আমি বলছি তার বেঁচে থাকবার জন্য যে মানে স্বাভাবিক যে কতগুলো কন্ডিশন আর কি, বা সোশ্যাল জাস্টিস, ইকোনমিক ইকুয়ালিটি, এইগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে। ফলে তারা কি হয়েছে, ধর্ম সেখানে আমাদের এখানে ব্রিটিশ মানে ব্রিটিশ আসার পরে যখন এখানে আরো বেশি প্রচার হলো চার্চের মাধ্যমে, ধর্ম কি করেছে এই এদের জায়গাটাকে নিয়েছে আর কি, ধর্ম নিজেকে বিস্তার লাভ করে। যেমন ভাবে ব্রিটিশরা এদেশে আসার পরে জানে বুঝতে পেরেছিল যে বাংলা শাসন করতে গেলে আমাকে বাংলা ভাষাটা শিখতে হবে, এবং তখন তারা সংস্কৃত গ্রামারের গ্রামারের স্ট্রাকচারে ফেলে মানে ওরা সংস্কৃতটা যেহেতু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটাও তখন তখন কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ফরম্যাটে বাংলাটাকে ফেলে নিয়ে গিয়ে তারা কিন্তু এবং বাংলা শেখে এবং শাসন করে, ফলে তোমাকে শাসন করতে গেলে তোমার ভাষাটাকে রপ্ত করতে হবে আর কি। তো সেটাই ছিল এই মূল স্রোতের লোকেদেরকে এরা কলেজ তৈরি করা বা সেখান থেকে কলেজ তৈরি হয়েছে, এদেরকে শিক্ষা দিয়েছে, এদেরকে খাবার দিয়েছে বাপ্পা একদম সহজ করে বললে পরে। তখন সেটা একটা ওয়েস্টার্ন আইডিয়াটা এখানে এখানে বেসিক্যালি ইমপ্লিমেন্ট করেছে, এটা তো ভালো খারাপ হ্যাঁ, কারণ ওরা তো বলতো না ওরা যে আমরা হচ্ছে স্যাভেজ আর কি, আমরা হচ্ছে মানে প্রকৃতি আর কি, আমাদের মশা হাতি ঘোড়া চার্প স্নেক চার্মার, এই দ্যাট ইজ ওয়ার ইন্ডিয়া। এটা সম্পর্কে তো ইউরোপের এরকমই তো ধারণা ছিল না, ওরিয়েন্টাল কনসেপ্টটাই তো তারপরে তৈরি হলো যে ওরিয়েন্টালিজম বলে একটা বিষয় আর কি, সেটা কার্ল মার্ক্স
বলে গেছিল আর কি। কার্ল মার্কস মনে করতেন যে ইন্ডিয়াতে, হ্যাঁ ভারতে ব্রিটিশরা গিয়ে একদিক থেকে ভালো হয়েছে, ওদেরকে কোথাও একটা এ করছে আর কি, মানে আমি বলবো আধুনিক করছে আর কি। ও কার্ল মার্কস বলে সম্ভবত হেগেল থেকে ধারণাটা পেয়েছিল আর কি আরো আগে। তো ঘটনাটা হচ্ছে এই যে ধর্মের ধর্ম এখানে এন্ট্রি নিয়েছে, সেখানে মুসলমানরা অনেক হিন্দুকে কনভার্ট করেছে, অনেক হিন্দু মুসলিমকে কনভার্ট করেছে, খ্রিস্টান হয়েছে, মানে নানান রকম কিছু হয়েছে আর কি। সেই জায়গা থেকে বেঁচে থাকার জন্য মানুষ যদি কোনো একটা ধর্মে চলে যায়, তা আমি এটাতে খুব একটা দোষের মনে করি না, কারণ প্রাথমিকভাবে মানুষকে বেঁচে থাকে। মানে সেরকম ভাবেই কি হিন্দু রাষ্ট্র হোক এটাই চাইছে নাকি? না হিন্দু রাষ্ট্রের কনসেপ্টটা অন্য, না হিন্দু রাষ্ট্র ওইভাবে তুই যদি বলিস একদম একটা ভীষণ মানে ইমিগ্রেশন, ওটা তো হবে না, ওটা তো হবে না, কারণ আমার তো সেই প্র্যাকটিসই নেই হাজার হাজার বছর ধরে। হ্যাঁ মানে হিন্দুস্তান, মানে হিন্দুস্তান সরি হিন্দুস্তান বলে ফেলেছি, মানে হিন্দুদের রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র নাকি ভারতবর্ষে যারা জন্মেছে, ভারতবর্ষে যারা বড় হয়েছে তাদের রাষ্ট্রটা হিন্দু, তাদের রাষ্ট্রটা হিন্দু রাষ্ট্র, হিন্দু মুসলিম পড়ছে, এটা হিন্দুর বাবার জায়গা নয় যে হিন্দুরা খালি একা থাকবে। আমার সম্পর্কে মানুষের যে ধারণা আছে বদলাবে, না এরকম খারাপ লাগছে না, আমি তোকে এটাই ক্লিয়ার করে দিই, তাহলে মানুষেরও খারাপ লাগবে না। আমি কখনোই এরকম দাবি করি না বা কখনোই এরকম মনে করি না যে এটা খালি হিন্দুদের থাকবার জায়গা হবে, হবে না কোনোদিনও। আর সেটা ভাবা সেটা একটা বড় মূর্খামির পরিচয় হবে, এরকম ভাবে ভাবা উচিত নয়। ভারতবর্ষ একটা মাল্টিকালচারাল জায়গা আর কি, তো সেখানে নানান সমস্ত ভাষাভাষীর লোকেরা, যারা সমস্ত ধর্মের লোকেরা থাকবে, যে যেরকম ভাবে আছে সে সেরকম ভাবে থাকবে। আবার এটাও ঠিক, আমি দেশে থেকে দেশের বিরুদ্ধাচরণ করব, দেশে থেকে আমি দেশের ক্ষতি করার চেষ্টা করব, দেশকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, যেমন ওই যে স্লোগান আর কি, ভারত তের এক টুকরে হঙ্গে, এটা তো মানে এটা কোনো কোনো কথা নয়, এসব ছোট লোক সব এরকম হয়। আমি একটা দেশে থাকবো, নানান ভুল ত্রুটি থাকবে থাকবে, কিন্তু টুকরে হঙ্গে টাইপটা হচ্ছে, এইখানে আমি বিজেপিকে সাপোর্ট করি। এই যারা টুকরে হঙ্গে গ্যাং আছে না, এদেরকে এদেরকে বরং বিচারের আওতায় এনে এদেরকে ইয়ে করা উচিত, মানে আইনের আওতায় এনে এই জায়গাগুলো শোষণ করা, মানে এগুলোকে মানে ইয়ে করা উচিত, মানে শোধন করা উচিত আর কি। কারণ তুমি যে দেশে থাকবে, যেটা হয়েছিল একটা সময়, স্ট্যালিনের সময় হয়েছিল, ওখানে গিয়ে ওরা বিয়েকে আমাদের গোর্কি, তো গোর্কির সাথে স্ট্যালিনের খিটাখিটির সম্পর্ক ছিল, মানে সমালোচনা করতো স্ট্যালিনের এসেই টোটালিটারিয়ানিজমটাকে গোর্কি বা আমাদের এ, তো তাই বলে কি গোর্কিকে দেশ থেকে বার করে দিয়েছিল স্ট্যালিন? দেয়নি তো, দেশের থেকে নিয়ে দেশের সমালোচনা করেছিল ঠিক আছে, কিন্তু তার একটা লেভেল। আবার মায়ার হোল্ড যখন একদম পুরো বিপরীত একটা কথা বলতে শুরু করলো, তখন কিন্তু মায়ারকে মারতে বাধ্য হলো আর কি, কারণ দেশের ক্ষতি করার কথা ভেবো না। তুমি একজন ইন্ডিভিজুয়াল, তার পলিসি সেগুলো নিয়ে সমালোচনা করতে পারো, কিন্তু দেশ রাশিয়াতে থেকে নিয়ে গিয়ে রাশিয়াকে ধ্বংসের কথা বলছে, সেরকম করলে তো স্ট্যালিন ছাড়েনি। সহ্য করবে তাহলে এটা, ট্রটস্কি অনেকটা মানে অনেকটা কি বলতো, থিওরিটির জায়গা থেকে ট্রটস্কি ঠিকঠাক ছিল, কিন্তু স্ট্যালিনের থিওরি দরকার ছিল না, স্ট্যালিন একদম ডিরেক্টলি হিট করবে আর কি, মানে নিজের ডান হাতকেই মেরে দিয়েছে। কত কবি সাহিত্যিক ও, আবার এটাও ঠিক, অন্যভাবে ভাবলে হিটলারকে থামানোর জন্য একটা স্ট্যালিন কিন্তু দরকার ছিল, এটাও আবার কখনো কখনো মনে হয়। আচ্ছা মানে হ্যাঁ দুটো, কারণ দুটো এক্সট্রিম না হলে পড়ে না, মানে খুব লাকিলি ধর আজকে রেড আর্মি জিতেছে, আমি স্ট্যালিন জিতেছি, মানে হিটলারকে হারানো তখন, মানে সেই সময় তো আমরা বই পড়ে জানি আর কিছু ডকুমেন্টারি দেখে জানি, মানে সম্ভব ছিল না, পুরো পৃথিবীটাকে এ করে ফেলতো আর কি, যেমন নেপোলিয়ন চেষ্টা করেছিল আর কি, তাকে চেম্বারে কাটাতে হয়েছিল। হ্যাঁ চেম্বারের মধ্যে সেই কাটাতে হয়েছিল, আবার সেই কারণে ওই জায়গা থেকে আমার স্যালিনকে আমি সমর্থন করি, আমার আত্মঘাতী হতে হয়েছিল, হতে হয়েছিল। চল আমরা অন্যদিকে আবার চলে যাচ্ছি, ঠিক আছে। তারপরে অতটা স্পষ্ট করে জানতাম না কিরকম এটা, এর একটা রাজনীতিতে
আমি আজ আরজেডি বা মমতা ব্যানার্জির পার্টি কি আমি লেফট উইং পার্টি বলবো নাকি? ওটাও তো একই সাথে বিজেপির সাথে একই সাথে দুটোই রাইট উইং পার্টি হচ্ছে। ফলে বিজেপির এজেন্ডার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডার খুব বেশি তফাৎ আছে বলে আমার মনে হয় না। আমি যে পরিবেশে বড় হয়েছি সেখান থেকে ধর্মটাকে নিয়ে দুতরফেই দারুণভাবে মানে বল গেমের মতন খেলেছে আর কি, এবং সেখান থেকে একটা ফায়দা, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। রাজনীতিতে না ধর্ম আসা উচিত নয়। নর্মালি তুই যদি আমাকে জানতে চাস আমি বলবো যে তারপরে তুই প্রশ্ন করতে পারিস ঘুরে ফিরে তাহলে কেন গেছিলে, বাট ইটস আ ভিশাস সার্কেল আর কি। আমি ওগুলো খুব যে স্পষ্ট করে জেনে বুঝে গেছি তাও নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ওই বললাম না, একদম লকড ছিলাম আর কি। আমরা এতটাই কোণঠাসা হচ্ছিলাম যে একটা সময় গিয়ে একটা সুবিধার চিন্তাও কি সেখানে ছিল না? এমনি জিজ্ঞেস করছি, মানে সুবিধে খুব একটা বিজেপি থেকে হবে না জানিস তো, সেন্ট্রালে একটা পাওয়ার তো লোকে, হ্যাঁ সেন্ট্রালে পাওয়ার হতে পারে, কিন্তু বাইরে মানুষের হেভি ধারণা আছে যে বিজেপি করলে নাকি হেভি টাকা হয়। টালিগঞ্জ অভিনেতা অভিনেত্রী ঠিক আছে, ফলে এখানে কার কার কি ভাবনা ছিল জানি না, কিন্তু তাদের কেউই ভোটে টিকিট পায়নি যে কজন গেছিল। জেনে বুঝে সেটাকে পার্সু করা, কিভাবে ভোটের টিকিট পাওয়া যায় সেই সব টাইম নেই আমার, আমার পড়াশোনা করতে হয় তো, তাহলে আমি এগুলো করার ঠিক টাইম পাই না। আমার মাইক, আমার ক্যামেরা সবকিছু তো মানে আমার ওখানে তো পারমিশনে একটা জায়গা থাকে। আচ্ছা সরকার অবজার্ভ করতে পারবে কোথায় কখন কে কি বলছে না বলছে, তাই তো সার্ভিলেন্স। হ্যাঁ সার্ভিলেন্স হোক না, অসুবিধা কি আছে? আমি এটাতে খুব একটা আমি বিরোধিতা করবো না মানে ব্যক্তিগত আমার কথা হচ্ছে কি, তুমি আমার কাজটায় বাধা দিও না, তুমি আমায় অবজার্ভ করো, তুমি সার্ভিলেন্সে থাকো না, কিন্তু আমার কাজ তুমি বাধা দিও না। আমি কিন্তু ওইটাই চাই যে আমার কাজে বাগড়া দিও না। আচ্ছা তুমি আমায় অবজার্ভ করো, আমি জামা কাপড় খুলে এমনি জানিয়া খুলে হাত তুলে দাঁড়িয়ে যাবো, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি কি অবজার্ভ করবে করো, কিন্তু আমি না ঠিক আছে। তারপরে ওখান থেকে আমি বলছি কি, যদি ব্যান করে না তাহলে পরে এটা গণ আন্দোলনে চলে যাবে পুরো বিষয়টা। যদি শিল্পীর অধিকারকে যদি আমি বলছি না, এই স্বেচ্ছাচারিতারও জায়গা রয়েছে আসলে ভারতবর্ষে তো 70% মানে ভারতবর্ষে তো অশিক্ষিত বেশি, তো এটা তো বলে লাভ নেই, আমি লিটার এই কক্ষণের কথা বলছি না, আমি বলছি এমনি সচেতনতা, সচেতনতা এত কম না। এখানে মানুষ ফ্রিডম এক্সারসাইজ করবার নামে অনেক কিছু করে যেটাকে স্বৈরাচারী বলা যায়। এবার এখানে এভাবে তো একটা সূক্ষ্ম লাইন আছে, বর্ডার আছে, কিন্তু কতটুকু গেলে পরে স্বৈরাচারিতা, কার কোথায় গেলে পরে সেটা আমি ফ্রিডম, এই জায়গাটা না আমাদের দেশের লোকেরা খুব গুলিয়ে ফেলে মাঝে মধ্যে আর কি। আমি কারো যদি সেন্টিমেন্টে, কারো মানে ধর্মের সেন্টিমেন্টে, কারো রিলিজিয়ান সেন্টিমেন্ট বা কারো যদি কমিউনিটি সেন্টিমেন্টের এগেনস্টে যাওয়ার আমার কোনো অধিকার নেই। এবার আমি সেইটা যখনই আমি একটা ধর্মের লোক আরেকটা ধর্মের লোককে খিস্তিটা করবে তখন তাকে ব্যান করে দেওয়া উচিত তো। কোন রকম ধর্মীয় উন্মাদ যারা শিল্প ব্যান করে দিক, যারা আমার আমার হারমোনিকে নষ্ট করবে, যারা আমার স্টেবিলিটিকে নষ্ট করবে, সেই সমস্ত জিনিস ব্যান করা উচিত। আচ্ছা এই যে এই যে এই যে আমাদের দেশে একটা হিটলার দরকার ভাই, কথা বলে দিলাম তাহলে আর হাজার সেটা কি মোদি, মানে মোদি কি সেই হিটলারটা? আমাদের দেশ সোজা করতে হলে আর হিটলার দরকার। আচ্ছা ভালো, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অর্কর সাথে কথা বলে আমার ভালো লাগলো, কারণ ঠিক ওই ইন্টারভিউ টাইপের হয়নি, এটা ভীষণ একটা একটা ভীষণ আলোচনা করা আড্ডা ব্যাপার হয়েছে গর্মের মধ্যে, সেটা খুব ভালো, ইনফর্মাল অ্যাটিটিউডটা খুব ভালো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আপনারা নিজেরাও অনেক ধরনের ইন্টারভিউ দেখেন। দ্য আনরিটেন ইন্ডিয়া দেখতে থাকুন, আমি ওদের সাথে আছি, আপনারাও থাকবেন আনরিটেন ইন্ডিয়া, আমি আছি ওদের সাথে, আমি দেখেছি, আপনারাও দেখুন। সাবস্ক্রাইব করতে হবে, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন দয়া করে, নাহলে তো দেখতে পাবেন না।
অনেক ধন্যবাদ, অনেক সময় দিলে, কিন্তু ঘেমে গেলাম, ঠিকঠাক মজা হবে।